কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আর যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফিরে যাচ্ছি মূল আলোচনা। সাম্প্রতিক সময় যে ডক্টর শফিকুর রহমান একটা বক্তব্য দিয়েছেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, সাংগঠনিকভাবে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, এই বিষয়টা নিয়ে গোটা বাংলাদেশ এখন একটি তোলপাড় সৃষ্টি হয়েছে যে স্বৈরাচার শাসক দীর্ঘ ১৬ বছর মানুষকে অত্যাচার করতে করতে তার উপর থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত তাদের নেতাকর্মীরা মানুষকে জুলুম নিপীড়ন বিভিন্নভাবে টর্চার করত। এই জালেমকে কেন জামায়াত নেতা ডক্টর শফিকুর রহমান ক্ষমা করে দিলেন? স্বয়ং জামায়াত ইসলামের যে বড় বড় নেতা ছিল তাদেরকেও এই স্বৈরশাসক হাসিনা হত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন। জামায়াতের অনেক নেতাকে তারা হত্যা করেছেন বিনা কারণে। একাত্তরের সেই স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে হত্যা করেছেন। সেই জামায়াত কেন আবার সেই স্বৈরশাসককে ক্ষমা করে দিয়েছে বিষয়টা আশ্চর্য না? আসলে এখানে একটা রাজনৈতিক একটা কৌশল অবলম্বন করতে চেয়েছিল জামায়াত ইসলাম। সেটা হলো যে জামায়াত মনে করেছিল যে এই মুহূর্তে আওয়ামী সরকার যেহেতু দেশ থেকে চলে গেছে, তাদের তৃণমূল পর্যায় নেতারাও কিন্তু দেশ ছেড়েছে, তো জামায়াত ইসলাম চাচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে একটি বিরোধী দল বা প্রধান একটি দল হওয়ার স্বপ্ন নিয়ে তারা আগাবে। তো এই কাজটা করার জন্য তাদের একটা শক্তির প্রয়োজন। শক্তিটা হলো যে যদি বিএনপি নির্বাচন করে আর পাশাপাশি বিরোধী দল হিসাবে জামাত নির্বাচন করে তাহলে জামাতের বিএনপির তুলনায় কম ভোট আছে, কিন্তু তাদের যে ভোটের পাল্লা ভারী করতে হবে সেটা করার জন্য কিন্তু আরও কিছু ভোটের প্রয়োজন। এখন দেখলো যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল হয়ে যাবে, আদালতে এটা ফুকরিয়া দিন চলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। কিন্তু এই আওয়ামী লীগের যে 7-8% ভোট রয়েছে সেই ভোটগুলো যাবে কোথায়? সেই ভোটগুলো তো একটা বক্সে পড়বে, সেটা কোন বক্সে এই ভোটগুলো পড়বে সেটা জামায়াতে আমির এই বিষয়টা নিয়ে খুব পর্যবেক্ষণ করলেন যে এই মুহূর্তে যদি আমরা বিএনপির বিরুদ্ধে প্রধান বিরোধী দল হিসেবে দাঁড়াই আর যদি আমরা ক্ষমতা যেতে চাই তাহলে আমরা যে আওয়ামী লীগ তো চিরদরে বিদায় হবে, তাদের নিবন্ধন বাতিল হবে, কিন্তু তাদের যে 7-8% ভোট সেই ভোটগুলো কোথায় যাবে? সেই ভোটগুলোকে তাদের আন্ডারে নিয়ে আসার জন্য, তাদের ভিতরে নিয়ে আসার জন্য জামায়াতের আমির এমন রাজনৈতিক কৌশল করেছেন যে যেন এই ভোটগুলো জামায়াত ইসলামকে ভোট দেয়। এই কারণে জামায়াতের আমির তাদেরকে ক্ষমা ঘোষণা করেছেন এবং বলেছেন কোনো মামলা করবেন না। তখন তো আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা একটা আশ্বস্ত পাবে যে আমাদের পক্ষে তো একজন আছে, আমরা তাদেরকে ভোট দেব, কারণ তাদের নিবন্ধন নেই, তাদের নিমন্ত্রণ হারিয়ে ফেলবে। তখন তো তারা ভোট আছে কিন্তু ভোটে তারা কোনো দলে ভোট দিতে পারবে না। এদিকে বিএনপি শক্তি, এদিকে জামাত শক্তি। তখন দেখছে যে জামাত তাদের বিষয়ে একটু নরম, তখন তারা জামাতকে ভোট দিবে। তখন বিএনপির চেয়ে কিন্তু জামাতের ভোট পাল্লার একটু ভারী হবে। সেই কৌশল নিয়ে কিন্তু জামাত এই কথাটা বলেছিল যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু এখানে একটু ডক্টর শফিকুর রহমান আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা একটু ভুল করেছেন। সেটা হলো যে এই মুহূর্তে ক্ষমা না করে সেটা নির্বাচনের পরে ক্ষমা করতে পারতেন। তার কারণ হলো বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী একটা শক্তি অবস্থান করছে, যে যত ভারত বিরোধী হবে বাংলাদেশের মানুষ তাকে তত ভালোবাসবে, কারণ ভারতের আগ্রাসন, জুলুম, নিপীড়ন, ফারাক্কাবাদ হতে সব কিছু, সীমান্তে গুলি, হত্যা, এগুলোর বিরুদ্ধে মানুষ এখন, যে যত ভারত বিরোধী কথা বলবে মানুষ তত তাকে কী করবে, জনপ্রিয়তা করবে। এই ক্ষেত্রে ডক্টর শফিকুর রহমান আমার কাছে মনে হয় সেটা ভুল করেছে রাজনৈতিকভাবে। যদি এখন
ভারতে বিরুদ্ধে আরও অবস্থান নিয়ে যদি আরও কথা বলতো, তাহলে এক্ষেত্রে মানুষ জামায়াত ইসলামকে আরও বেশি ভোট দিত, মানুষের নজর কাটতো জামায়াত ইসলাম যে তারা ভারতের বিরুদ্ধে খুব কঠোর অবস্থান। যাক, জামায়াত ইসলাম পরবর্তীতে আবার সেটা বক্তব্য পরিবর্তন করেছেন কিছুটা অন্যভাবে। যাই হোক, যে জামায়াত ইসলাম যে বক্তব্যটা দিয়েছেন ডক্টর শফিকুর রহমান যে আমরা ক্ষমা করে দিয়েছি, ক্ষমা কিন্তু একটা মহৎ গুণ, কিন্তু সেটা স্থান কাল পাত্রভেদ করে বলতে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর সকলকে ক্ষমা করে দিয়েছেন, সেটা হলো বিজয়ের পর, বিষয়টা বুঝবেন। কিন্তু জামায়াত ইসলাম যদি ক্ষমতা যাওয়ার পর যদি সবাই ক্ষমা করে দিতেন, তাহলে আওয়ামী লীগের সেই লোকগুণ কিন্তু জামাতকে খুব ভালোবাসত এবং জামায়াতের আন্ডারে থাকতো, তাদের একটা বিশাল ভোট ব্যাংক থাকতো এবং জামায়াত সংখ্যাগরিষ্ঠ নিয়ে দ্বিতীয় নির্বাচনে আর তারা জয়ী হতে পারত। যাই হোক, এটা আমার নিজস্ব একান্ত ব্যক্তিগত মতামত, অন্য কারো মন্তব্য থাকতেই পারে, এটাই স্বাভাবিক। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।